ডিয়ার স্টুডেন্টস আজকে আমরা ভৌত পরিবেশ অধ্যায়ের পরবর্তী বিষয়গুলো আলোচনা করবো প্রথমেই আমরা জানব উদ্ভিদ আর প্রাণীদের নিয়ে জীবজগত তো জীবজগৎ কাকে বলে পৃথিবীতে জীবের মানে উদ্ভিদ ও প্রাণীদের বেঁচে থাকার অনুকূল পরিবেশযুক্ত অঞ্চলকেই আমরা জীবজগৎ বলব চলো এবার একটু পড়া যাক ভোরবেলা দাদুর সঙ্গে বেড়াতে বেরিয়েছিল পিকু চারদিকে সবুজ গাছপালা নীল আকাশে সূর্য দাদু বললেন সূর্যের আলো মাটি জল বাতাস এরই মাঝে গড়ে উঠেছে বিচিত্র উদ্ভিদ জগৎ তাহলে এখানে সূর্যের আলো মাটি জল আর বাতাস হলো জীবের বেঁচে থাকার জন্য প্রয়োজনীয় চারটি উপাদান আর এরই মাঝে গড়ে উঠেছে বিচিত্র উদ্ভিদ জগৎ অনেক বছর আগে পাশাপাশি সৃষ্টি হয়েছে প্রাণী জগতের অর্থাৎ এই চারটি উপাদান নিয়েই তৈরি হয়েছে উদ্ভিদ জগৎ ও প্রাণীজগত অর্থাৎ এক কথায় জীবজগতের সৃষ্টি হয়েছে পোকামাকড় অনেক রকম পাখি ছাগল গরু ভেড়া খরগোশ হরিণ ঘাস পাতা গাছ ফুল ফল খেয়ে তারা বেঁচে থাকে আবার বাঘ সিংহ নেকড়ে তাদের খেয়ে বেঁচে থাকে অর্থাৎ এই জীবজগতে কিছু প্রাণী আছে যারা সরাসরি উদ্ভিদদের খেয়ে বেঁচে থাকে আবার কিছু প্রাণী আছে কি হয় যে তারা কিছু প্রাণীর মাংস খেয়ে বেঁচে থাকে অর্থাৎ যারা সরাসরি উদ্ভিদদের খায় তাদের আমরা বলব তৃণভোজী প্রাণী এবং যারা অন্য প্রাণীদের মাংস খায় তাদের বলবো মাংসাশী প্রাণী আর যারা উদ্ভিদ ও প্রাণী দুজনকেই খাদ্য হিসেবে গ্রহণ করে তাদের বলবো আমরা সর্বভোগ যেমন মানুষ সর্বভোগ প্রাণী তারপরে এই পর্যন্ত শুনেই পিকু বলল মানুষ এসেছে অনেক পরে তাই না মানুষ তো সবই খাই গাছের মূল থেকে ফুল ফল বীজ হরেক রকম মাছ নানা প্রাণীর মাংস দুধ মৌমাছির তৈরি করা মধু অর্থাৎ মানুষ সব রকম সবারই খেয়ে থাকে মানে গাছের মূল থেকে ফুল ফল বীজ এবং হরেক রকম মাছ বা নানা প্রাণীর মাংস দুধ তারপরে মৌমাছির তৈরি করা মধু সমস্ত কিছু মানুষ খেয়ে থাকে দাদু বললেন মানুষের দরকার সবাইকে গোটা জীবজগতটিকে না থাকলে মানুষের সবচেয়ে অসুবিধা স্কুলে সব শুনে দিদিমণি বললেন উদ্ভিদ আর প্রাণীদের মধ্যে কে কার উপর নির্ভর করে তা কি ভেবেছ অর্থাৎ মানুষের সবাইকে দরকার আর এই গোটা জীবজগৎ যদি না টিকে থাকে তাহলে মানুষ সবচাইতে বেশি বিপদগ্রস্ত হবে ঠিক আছে আর উদ্ভিদরাও যেমন প্রাণীদের উপর নির্ভর করে তেমনি প্রাণীরাও ঠিক উদ্ভিদের উপর নির্ভর করে যেমন তোমার প্রাণীদের যে খাদ্যের উচ্চ উদ্ভিদ আবার তৃণভোজী প্রাণীরা সরাসরি উদ্ভিদ খেয়ে বেঁচে থাকে আর মাংসাশী প্রাণীরা তৃণভোজী প্রাণীদের খায় এবং মানুষ কি করে উদ্ভিদ ও অন্যান্য প্রাণের মাংস ডিম দুধ মাছ প্রভৃতি খাই আবার বিভিন্ন কীট পতঙ্গ পাখি কাঠবেড়ালি বানর এরা কী করে গাছে বাসা বাসা বাঁধে এছাড়াও পাখি কীটপতঙ্গ পতঙ্গ বিড়ালি বাদুর প্রভৃতি প্রাণীরা গাছের ফল বীজ ফুলের মধু প্রভৃতিকে খাদ্যরূপে গ্রহণ করে এছাড়াও উদ্ভিদরাও কিছু কিছু ক্ষেত্রে নির্ভর করে যেমন তোমার উদ্ভিদ খাদ্য তৈরির জন্য যে কার্বন অক্সাইড ব্যবহার করে তা প্রাণীদের শ্বাসকার্যের ফলে উৎপন্ন হয় তারপর উদ্ভিদের পরাগ সংযোগে কীটপতঙ্গ শামুক বাদুড় পাখি প্রভৃতি প্রাণী সাহায্য করে এছাড়াও উদ্ভিদের বীজ ও ফলের বিস্তারে বহু প্রাণী সাহায্য করে তাহলে উদ্ভিদ ও প্রাণী একে অপরের উপর নির্ভর করে বেঁচে থাকে ঠিক আছে এবার আমরা পড়ব বুনো থেকে পোষা হলো অর্থাৎ বিভিন্ন প্রাণী এবং বিভিন্ন পাখি তারা বুনো থেকে কীভাবে পোষা হলো সে সম্পর্কে আমরা জানব চলো একটু পড়া যাক নাসরিনরা সাতটা গাছের ঝিলে পাখি দেখতে গিয়েছিল শীতের সময় পাখিগুলো আসে এই পাখিরা যেখানে থাকে সেখানে আরও বেশি শীত তাই সেখান থেকে চলে আসে কম শীতের দেশে দুমাস কাটিয়ে আবার ফিরে যায় পাখিগুলো দেখে নাসরিন অবাক বলল এ তো মতো দেখতে কতকগুলো তো আমাদের পোষা হাসের মতো অর্থাৎ শীতকালে বিভিন্ন রকমের পাখি কি হয় যেগুলো কম শীতের অঞ্চল সেগুলোতে চলে যায় এবং সেখানে দুমাস কাটিয়ে আবার তারা তাদের নিজের দেশে ফিরে যায় দিদিমণি বললেন হাসি তো তবে এরা বুনো হাঁস বুনো হাঁস পোষ মেনেই তো পোষা হাঁস হয়েছে অর্থাৎ যে পাখিগুলো হাঁসের মতো সেগুলো বুনো হাঁস এবং এই হাঁস পোষ মেনেই পোষাহাস হয়েছে নাসিন মানতে চাইল না বললো আমাদের পোষা তো পোষা ডিম ফুটিয়েই হয়েছে দিদিমণি বললেন ঠিকই বলেছ হাঁস পুষলে ডিম পাওয়া যাবে তাই ভেবে মানুষ বুনহাসকে পোষ মানাতে চেয়েছিল সহজে খাবার দাবার পেয়ে একদল বুনোহাস পোষ মেনেছিল অর্থাৎ এই হাঁসকেই মানুষ পোষ মানিয়েছিল তার কি যে ডিম পাওয়ার আশায় এবং এই বুনো হাঁসগুলো পোষ মেনে ছিল সহজে খাবার দাবার পাওয়ার আশায় বলল বুঝেছি সেগুলো পোষা হাঁস হলো আর বুনো হাঁসের অন্য দলগুলো বুনই রয়ে গেল সমীর বলল দিদি মোরগের বেলা এমন হয়েছে জলদাপাড়ার বনে লাল বন মোরগ দেখেছি সেটা অনেকটা আমিনদের মোরগটার মতো দেখতে ঠিক বলেছ জলদাপাড়ার জঙ্গলে বড় বড় কালো গরুর মতো জন্তু আছে নাম গোর অনেকে বলেন ভারতীয় বাইসন আমাদের দেশি গরুরা আগে ওদের মতোই ছিল অর্থাৎ আরও অনেক প্রাণী যেগুলো কি হয়েছে যে বন বুনো থেকে সেগুলো পোষা হয়েছে যেমন জলদাপাড়ার জঙ্গলে যে লাল বনমোরক দেখা যায় সেগুলো কি হয়েছে তোমার সেগুলোর মতোই আমাদের বাড়িতেও মোরগ দেখা যায় এছাড়াও জলদাপাড়ার জঙ্গলে যে বড় বড় কালো গরুর মতো জন্তু আছে তার নাম কি গোর অনেকে কি কী বলেন ভারতীয় বাইসন আর আমাদের দেশি গরুরা আগে ওদের মতোই ছিল নাসরিন বলল তার মানে সব পালিত পশুই একসময় বুনো ছিল কেউ কেউ এখনও বুনো রয়ে গেছে তবে পশু পাখি পোষ মানানোর একটা ইতিহাস আছে সব পশু পাখি একসময় পোষ মানেনি কুকুর নাকি প্রথম পোষ মেনেছিল তারপর মানুষ দেখল গরু ছাগল ভেড়া ঘোড়া এদের পোষ মানালে অনেক সুবিধা চাষের কাজে যানবাহন হিসেবে তাদের ব্যবহার হতে পারে তবে আজকাল কিছু কিছু মাছ মৌমাছিদেরও মানুষ পোষ মানাচ্ছে তাহলে আমাদের যে পালিত পশুগুলো সেগুলো সবগুলো একসময় বুনো ছিল এবং কিছু কিছু এখনও বুনো রয়ে গেছে আর এই পশু পাখিগুলো পোষ মানানোর একটা ইতিহাস আছে সেটা হলো কি যে সব পশু পাখি একসময়ে পোষ মানেনি সব প্রথম পোষ মেনেছিলো কোন প্রাণী কুকুর তারপর আস্তে আস্তে মানুষ বিভিন্ন সুবিধা পাওয়ার জন্য গরু ছাগল ভেড়া ঘোড়া সবাইকে পোষ মানিয়েছিল বিশেষ করে চাষের কাজে বা যানবাহন হিসেবে তাদের ব্যবহার করার জন্যে আর এছাড়াও আজকাল কিছু কিছু মাছ বা মৌমাছিদেরও মানুষ পোষ মানাচ্ছে ঠিক আছে